আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমাদের দাদা বাড়ি এবং ছোট ফুপু বাড়ি। আজকের মিশন রাজবাড়ি। আজকে আমরা ফরিদপুর থেকে যাব রাজবাড়ি। আমাদের দেরি হওয়া যাওয়ার কারণে আমরা আমাদের দাদা বাড়িতে একবার একটুখানি স্টে করলাম জুম্মার নামাজ পড়ার জন্য। জুম্মার নামাজ আদায় করে দুপুরবেলা আমরা ফুপু বাড়ি যেয়ে খাবো, দাদা বাড়ি আসবো সন্ধ্যার পরে ইনশাল্লাহ। নামাজ শেষ করে সবাই বের হলাম, এখন আমরা রওনা হব রাজবাড়ির উদ্দেশ্যে। আমাদের ফুপু বাড়ি অর্থাৎ ঐশী এবং এশাদের বাড়িতে চলুন যাওয়া যাক আজকে রাজবাড়ি। চলে আসলাম রাজবাড়ি, আমার ছোট ফুপুর বাসায়। আমি একটু ভিডিও সেরে নিলাম, এর ফাঁকে সবাই আড্ডা চলছে, আড্ডার পরে চলবে খাওয়া দাওয়া। সবাই একটু আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে, অনেক দিন পর আসা, তাই ফুপুও খুব খুশি। খাওয়া দাওয়া শেষে ফুপু ঘুরতে নিয়ে যাবে, তাই আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে ফেললাম। ফুপি আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক আইটেমের আয়োজন করেছে, আমরা খুব আমেজ করেই খেলাম সবাই মিলে। খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম সবাই ইউকে বিচ দেখার জন্য। রাজবাড়ির একটি দর্শনীয় স্থান ইউকে বিচ দেখার জন্য আমরা সবাই রওনা হলাম। Thank you.
উরাকান্দায় ইউকে বিচ দেখার পরে আমরা চলে আসলাম আমাদের ফুফুদের একটি হাসপাতালে, সেটা হলো সেন্ট্রাল হাসপাতাল, রাজবাড়িতে অবস্থিত। ফুফু দেখানোর জন্য এক পর্যায়ে জোরজবরদস্তি নিয়ে আসলো, আমাদেরও দেখার খুব ইচ্ছে ছিল, আসলাম, চলুন ঘুরে দেখি সেন্ট্রাল হাসপাতাল। অনেক দেরি হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে রওনা দিলাম দারাবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়ি থেকে ফরিদপুর ফতেপুরের উদ্দেশ্যে রওনা হলাম। রাত বেশি হয়ে যাওয়ার কারণে আগে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। আসলে দাদাবাড়ির আড্ডাটাই আলাদা মজা। তারপরে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য সবাই সাথে একত্রিত হলাম মুরব্বীদের সাথে। আড্ডা টাড্ডা দেওয়ার শেষে খুব শর্ট সময়ে বাসার উদ্দেশ্যে আবার রওনা হলাম ফরিদপুর শহরে আলিপুরে। এটা কার বাসায় আসলা তোমরা?